আজকে আমরা সবাই কোচবিহারবাসীদের জন্য মিলে প্রার্থনা করেছি। আমি বিশেষভাবে ঠাকুর মদন মোহনকে প্রার্থনায় যখন বসলাম, পুজোতে বসলাম, তখন ওনাকে প্রার্থনা দিয়েছি যাতে কোচবিহার সবসময় ভালো থাকে, কোচবিহারের সকলেরই মঙ্গল হোক, সবার বাড়িতে সমৃদ্ধি আসুক, জীবনে কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের কিছু কষ্ট না হয়, আগামী বছরগুলোতে কোচবিহার এভাবেই এগিয়ে যেতে থাকে, এটাই আমি প্রার্থনা করেছি। স্যার, কোভিড একেবারে জিরো হয়ে গেছে, মদন মোহন ঠাকুরের আশীর্বাদ কি বলবেন? মদন মোহনের আশীর্বাদেই আমরা সবাই ভালো আছি, ওনার আশীর্বাদ আমি পার্সোনালিও ফিল করি। নতুন রাজদণ্ড আনা হয়েছে এই বছর, আমাদের রাজদণ্ডের যে পরিকাঠামোটা নতুন আছে, যে আমাদের যে রাজদণ্ড সেটা নতুন আছে, কয়েক বছর চেষ্টা করে এটা আনা হয়েছে, এটা অনেক বছর চলবে ভালোভাবে, এটা আমরা আশা করছি। জলদাপাড়া দিক থেকে আনা হয়েছে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। চলিয়ে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490।